কি হলো তুই বসে পড়লে কেন স্নানে যাবে না আরে দাঁড়া সবে তো এলাম যা টায়ার্ড না সারাদিন খুব খাটিয়েছে ধর হ্যালো কে ম্যাডাম বাথরুম ম্যাডাম তো বাথরুমে গেছে আপনি কে বলছেন আচ্ছা ঠিক আছে কি হলো স্নানে যাও উফ এক কথা বারবার যাচ্ছি উফ হ্যালো না ম্যাডাম তো বাথরুমে গেছেন না নেই বাথরুমে হ্যাঁ আচ্ছা ঠিক আছে মালতী আন তাড়াতাড়ি তুই যা এগুলো যদি এখন খাও তাহলে রাত্রের খাবার খাবে কখন তুই খেয়ে নে না আমার খাওয়াটা রেখে দিস আমি পরে খেয়ে নেবো আচ্ছা তুমি বলো তো এরকম যদি করো তাহলে তোমার শরীরটা ঠিক থাকবে উফ চালাস নি তো বাবু তুই যা যাওয়ার সময় লাইটটা অফ করে দিস উফ শোনো না তুমি আমাকে কখনো ছেড়ে চলে যাবে না তো কোথায় যাব বলো তো আমি তোমাকে ছেড়ে আমার যাওয়ার জায়গা কোথায় আচ্ছা তাহলে এভাবে আমাদের দেখা করা কবে বন্ধ হবে মানে মানে বলছি আমাদের বিয়েটা কবে হবে এত অথচ সবে তো চাকরিটা পেলে দাঁড়াও এতদিন সময় যাক ও তোমাকে তো আসল কথাই বলা হয়নি কি কথা আসলে আমাদের অফিসে আমাদের বসে একটা মেয়ে আছে তো তার জন্য তার জন্য কি হলো চুপ করে রইলে কেন বলো মানে তার সম্বন্ধ দেখা হচ্ছে তোমাকে আবার হবু জামাই করতে চাইছে না তো হ্যাঁ শুধু জামাই নয় তার সঙ্গে এমবিএ ট্রেনিং নিতে সোজা অ্যামস্টারডাম তাহলে আর কি তোমার হিলে তো হয়েই গেল হ্যাঁ তাহলে বুঝতেই পারছো যে তাড়াতাড়ি বিয়েটা না সারলে পাত্র কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে ও আচ্ছা তাহলে কি বলো তাড়াতাড়ি তিনখান দেখে রাখা উচিত তাই না হ্যাঁ দেখো সেই কাজটা আমি নিজে করে দিতে পারি তবে উইদাউট ফিস থাক অনেক হয়েছে সবে চাকরিতে ঢুকে এখন বড় বড় কথা আগে তো থিতু হও তো আর দেখো তোমার বস আর তার মেয়ের থেকে সাবধান ঠিক আছে লেটস সি Yeah.
আরে সত্যি ঘটনাটা, মানে আমি মাঝে মাঝে ভাবি যে কত রকমের লোক আছে, হ্যাঁ মানে এরকম এরকমই ঘটে কিন্তু। তুমি কি কিছু বলো না? আরে সত্যি সত্যি শোনো না, বলছি তুমি একে সত্যি বিয়ে করবে তো? কি হলো বলো। না করবো না। ফোনটা তো ধরো। ধরো। হ্যালো। হ্যাঁ আমি রূপা বলছি। হ্যাঁ বলো রূপা। তুমি কি এখন ব্যস্ত আছো? না মানে হ্যাঁ একটু ব্যস্ত আছি। কাম অন ডার্লিং, হু ইজ অন দ্য লাইন? রূপা। রূপা ও তোমার প্রেমিকা? কে আছে গো তোমার সঙ্গে? ইপ্সিতা, শোনো আমি একটু ব্যস্ত আছি, ওর সঙ্গে একটা মিটিং করছি। ইটস বেটার তুমি একটু পরে ফোন করো আমাকে। শোনো না কেটো না প্লিজ, তোমার কি সময় হবে আমার সঙ্গে একটু দেখা করতে পারবে? না না, আরে তুমি আমার ব্যাপারটা বোঝাচ্ছিস। শুনুন, আপনার সাথে দেখা করে বাজে সময় নষ্ট করবার মতো কাজ রনি এখন আর করবে না। বাই। জন, জন।
ওফ, কত বেলা হয়ে গেল, স্নান করতে যাবে না? আরে বাবা যাচ্ছি, একটু চা করবি রে বাবা? হ্যাঁ দিচ্ছি, কিন্তু দিদি একটা কথা বলবো, রাগ করতে পারবে না কিন্তু। বলে ফেল। ওই যে রাস্তার উল্টো দিকের বাড়ির ছেলেটা, তোমার দিকে কেমন হাঁ করে তাকিয়ে থাকে দেখেছো? তাই বুঝি? তাই তুই জানলি কি করে? তুইও তাকে দেখিস নিশ্চয়ই। বারে তুমি যখন কাজে বেরো, বারান্দায় এসে দাঁড়াও, ছেলেটা তো এদিকে হাঁ করে তাকিয়ে থাকে, সেটা এমনিতেই চোখে পড়ে, আলাদা করে কি দেখতে হয়? তা তাকিয়ে থাকে তো তোর কি অসুবিধে? ছেলেটা খ্রিস্টান জানো তো। ও তাই বুঝি? তা কি হবে বলতো? তোর বর জানলে তো তোকে কাজ থেকে ছাড়ি দেবে। তোমার না সব কথা কেমন জানো। ধুস, চাটা তাড়াতাড়ি দে। এ এক পোস্ট অফিস হয়েছে, কমপ্লেন না করে উপায় নেই। একবার এর চিঠি, একবার ওর চিঠি, যার পাচ্ছে সব আমাদের লেটার বক্সে। ইয়েস অফ কোর্স, আমি স্ক্রিপ্টটা পড়েছি, ইটস ওয়ান্ডারফুল, ভীষণ ভালো হয়েছে। আরে আমি সত্যি বলছি, এনি টাইম ইউ টেল মি। অন্য সব ছবি পড়ে, আগে আপনার ছবি। ইয়েস, আমি আছি তো, থ্যাংক ইউ, ওকে বাই, সি ইউ। তুমি চিঠি? হ্যাঁ চিঠি, মানে আমার ওই ভুল করে পোস্টম্যান আমার লেটার বক্সে আপনার চিঠি ফেল। এটা খুব দরকারি একটা চিঠি ছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হোয়াট ক্যান আই অফার ইউ? চা, কোল্ড ড্রিঙ্ক? হ্যালো, চা, কোল্ড ড্রিঙ্ক? না কিছু না, থ্যাংক ইউ। তোমার নামটা? আমার নাম জন, ওই পাশে থাকি বললাম। ও আই সি। বলছি যে একদিন একটু সময় করে যাবেন না আমাদের বাড়িতে, সকলে খুব খুশি হবে। নিশ্চয়ই যাব। তাহলে কবে যাবেন? নিমন্ত্রণ করতে হবে, তাহলে কালকে চলে আসো। আচ্ছা, আমি আমার শিডিউলটা দেখিনি, কালকে কি কাজ আছে। আচ্ছা আচ্ছা, তুমি এসো মাঝে মাঝে, ভালো লাগবে। ওকে।
বলছি আই লাভ ইয়োর অ্যাটিটিউড, ইয়োর অ্যাক্টিং অলসো। থ্যাংক ইউ। আপনি একা থাকেন এখানে? হ্যাঁ না, হ্যাঁ আমি আমার কাজের মেয়ে রয়েছে। ও আচ্ছা আচ্ছা। আসি এসো আবার। আর থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন চিঠিটার জন্য। ইটস ওকে। জন, জন কি হলো, এতক্ষণ থেকে ডাকছে শুনতে পাচ্ছ না? বলো কি বলবে। বারে ফোনে যে বললাম আজকে আমরা একটা লং ড্রাইভে যাব। কেন? হোয়াট ইউ মিন বাই কেন? মার্থা তোমার এই নেচারটাই আমার পছন্দ না একদম। ওকে জন, তোমায় একটা কথা স্পষ্ট করে বলে দিই, আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসি না, আন্ডারস্ট্যান্ড? আর একটা কথাও কান খুলে শুনে রেখে দাও, আমি তোমাকে বিয়ে করছি না, তুমি জাস্ট আমার বন্ধু আর কিচ্ছু না। ইজ দ্যাট ক্লিয়ার? আর হ্যাঁ, এরপর থেকে তুমি আমাকে কোনোভাবে ডিস্টার্ব করবে না, প্লিজ। ক্লিয়ার? Best of luck. তুমি ও হ্যাঁ, বেস্ট অফ লাক কেন? না ওই আপনার নতুন ফিল্মের আজকে ফার্স্ট ডে তো শুটিংয়ের, তাই। তুমি আমার এত খবর রাখো, এনিওয়ে থ্যাংকস। বসুন। স্টার্ট দিন। টাটা।
বাই। ইয়াহু, এত যে কেন দেরি করছে? সরি, লেট হয়ে গেল। অনেকক্ষণ ওয়েট করছো, কি বলবো বলো? আজকে প্রিয়ারে যাবে? না, প্রিয়ারে যাব না আজকে। কিন্তু কেন যাব না? তার কারণ আমার অন্য একটা এনগেজমেন্ট আছে। বাবু ছাড়িব না, প্লিজ, ফর মাই সেক। এই যে তুমি ওকে এক কথার জন্য ডেকে আর একটা কথা বলো না, এই বিষয়টা আমি একদম পছন্দ করছি না মার্থা। তুমি তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না জন। আমি ক্লিয়ার করে বুঝিয়ে দিই তোমাকে। তোমার পছন্দ মতো জায়গায় হঠাৎ হঠাৎ করে অন্য কথা বলে ডেকে নিয়ে এসে, এই যে তুমি আমাকে বলো না নিয়ে যেতে, এই বিষয়টা সিম্পলি আমি পছন্দ করছি না। আমার মনে হয় তুমি বুঝতে পেরেছো এবার। Why? Simple. আমি তোমার কোম্পানি পছন্দ করছি না, that's all. কিন্তু জন, আমরা দুজন খুব তাড়াতাড়ি এঙ্গেজ হচ্ছি। Who said? তুমি? তোমার বাড়ির লোক? আমার বাড়ির লোক? কিন্তু আমি তো বলিনি। জন, জন, I love you. So, what can I do for you? কখনো তো আমি কি চাই সেটা কেউ জানার চেষ্টা করনি তোমরা? আমাদের এতদিনের সম্পর্কের পর আজ তুমি এসব কি বলছো? জাস্ট এ মিনিট, তুমি কিসের সম্পর্কের কথা বলছো? মাথা, তোমার বাড়ির লোক, আমার বাড়ির লোক, তারা মন মতো কি ভেবেছে সেটা তো আমার জানার দরকার নেই। আমি জাস্ট তোমার সঙ্গে জাস্ট বন্ধুর মতো মিশি, এর বাইরে কোনো কিছু নয়। এর মাঝখানে তুমি সম ভাই, জন, 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 প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। জন, বাবা মা, আঙ্কেল, আন্টি, সবাই সবাই খুব কষ্ট পাবে জন। তারা কষ্ট পাবে শর্ট টাইমে। আমি যদি আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করে সারা জীবন থাক, তাহলে সে কষ্টটা বোধহয় সারা জীবন থাকলে লং টাইমে যায় না। আর আই থিঙ্ক যে তুমি নিশ্চয়ই বোঝো যে শর্ট টাইম আর লং টাইমের মধ্যে কোনটা অনেক বড়। আমার মনে হয় তুমি বোঝো। সরি, তোমার খুব সুন্দর ছবি দিয়েছে ম্যাগাজিনে। কফিটা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নাও। ড্রিঙ্ক করো কেন এত? ড্রিঙ্ক করো কেন? আমার ইচ্ছে তাই করি। কেন? ভালো লাগে তাই। কখনো বা টেনশন থেকে প্রচুর ছবি হাতে, বড় ব্যানারের একের পর এক হিট, স্মুথ ক্যারিয়ার, কোনো পিছুটার নেই, তাহলে টেনশন কিসের? কতটুকু জানো আমার সম্বন্ধে?
যতটুকু বলেছো। এটা কি হলো? আমি চাই না তুমি স্মোক করো। What the hell? Who do you think you are, huh? Possible. I'm sorry. Ashi. John. কি হলো? আমি তুমি হার্ট হয়েছো আমার কথায়? না, ইটস ওকে, আসছি। ইটস নট ওকে জন, তুমি এভাবে চলে গেলে আমার আমার খারাপ লাগতে পারে। নাও কাম অন, ডোন্ট বিহেভ লাইক আ কিড। হ্যাঁ, স্মোক করবে না বলো? আইল ট্রাই তোমার জন্য। হ্যাপি? Come on, smile. Smile. That's like it.